আজকে আমরা চতুর্থ অধ্যায়ে রাষ্ট্রের প্রকৃতি ও শাসনযন্ত্র অধ্যায়টি থেকে সুলতানি রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলোচনা করব। তার মানে জিয়াউদ্দিন বরনি তার ফতোয়ায়ে জাহানদারি গ্রন্থে সুলতানি রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে কি বলেছেন সেটা আমরা এখানে দেখব। ভারতে সুলতানি রাষ্ট্রের প্রকৃতি বিশ্লেষণ করতে গেলে যেটা বিচার করতে হয় সেটা হচ্ছে যে সুলতানি রাষ্ট্র ধর্মাশ্রয়ী ছিল কিনা তা বিচার করা। সুলতানি রাষ্ট্র ধর্মাশ্রয়ী ছিল কিনা সেটা বিশ্লেষণ করতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে যে ধর্মাশ্রয়ী কথাটির অর্থ কী, ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কী বোঝায়। ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কী বোঝায় সেটা বলতে গেলে যেটা বলতে হয় যে ধর্মাশ্রয়ী বা পুরোহিততান্ত্রিক কথাটির প্রতিশব্দ, ইংরাজি প্রতিশব্দ হচ্ছে থিওক্রেটিক। এই থিওক্রেটিক শব্দটি এসেছে গ্রিক শব্দ থিওস থেকে। থিওস কথাটির অর্থ হচ্ছে দেবতা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে থিওক্রেটিক বা ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে বোঝায় দেবতাতান্ত্রিক বা ঐশ্বরিক রাষ্ট্র ব্যবস্থা। ধর্মাশ্রয়ী রাষ্ট্র ব্যবস্থার কতগুলো বৈশিষ্ট্য উল্লেখ করা যায়। যে ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে তখনই বোঝায় যখন সেই রাষ্ট্রে ঈশ্বরই হবে চূড়ান্ত ক্ষমতার অধিকারী এবং ঈশ্বর এই ক্ষমতা প্রয়োগ করবেন বিভিন্ন যাজক ও উলেমার মাধ্যমে, এবং তিনি যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন সেটাই হবে ধর্মাশ্রয়ী শাসন ব্যবস্থা। তাহলে ধর্মাশ্রয়ী শাসন ব্যবস্থায় আমরা এই জিনিসটা স্পষ্ট হলাম যে এখানে ঈশ্বরের প্রাধান্য থাকবে এবং ঈশ্বর তার চূড়ান্ত ক্ষমতার প্রকাশ ঘটাবেন। তাহলে সেই রাষ্ট্র ব্যবস্থাকে বলা হয় ধর্মাশ্রয়ী রাষ্ট্র ব্যবস্থা। এবার আমরা দেখব যে ভারতে সুলতানি রাষ্ট্রের প্রকৃতি বিচার করতে গিয়ে আমরা সেই জিনিসটাই বিশ্লেষণ করব যে ভারতে সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কি ধর্মাশ্রয়ী ছিল নাকি ধর্ম নিরপেক্ষ ছিল। এই প্রশ্নের উত্তরে জিয়াউদ্দিন বরনি যেটা বলেছেন যে সুলতানি রাষ্ট্র ব্যবস্থা ছিল ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা। তার জন্য তিনি যে যুক্তি দেখিয়েছেন যে সুলতানি রাষ্ট্র ব্যবস্থায় সুলতানরা বা মুসলমান যে প্রজারা অনেকেই শরীয়তের বিধান থেকে বহির্ভূত হয়েছিলেন, মানে শরীয়তের যে নিয়মগুলি লিপিবদ্ধ আছে সেগুলি মেনে চলা হয়নি। অতএব শরীয়তের বিধান থেকে বিভিন্ন সুলতান এবং মুসলিমরা বাইরে চলে গেছেন, মানে তারগুলোকে তারা মানে মেনে চলেননি। সেই হিসাবে তিনি সুলতানি রাষ্ট্র ব্যবস্থাকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা বলেছেন। আরও একটা জিনিস তিনি বলেছেন যে তিনি যে সুলতানি রাষ্ট্র, ভারতে সুলতানি রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে তিনি দেখিয়েছেন যে সেখানে রাষ্ট্রনীতি এবং ধর্মনীতি এক হয়নি, এখানে রাষ্ট্রনীতি এবং ধর্মনীতি আলাদা ছিল। এবং তিনি এটা উপলব্ধি করেছিলেন যে সুলতানরা তাদের স্বৈর ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্যই উলেমা বা খলিফার মর্যাদা লাভ করেছিলেন বা নিজেদের খলিফার প্রতিনিধি বলে মনে করেছিলেন। সেক্ষেত্রে তিনি বলেছেন যে সুলতানি রাষ্ট্র ব্যবস্থা ছিল ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা। তো এই যে জিয়াউদ্দিন বরনির এই মতবাদ, এটার বিরুদ্ধে এবং সপক্ষে বিভিন্ন আধুনিক ইতিহাসবিদগণ বিভিন্ন যুক্তি দেখিয়েছেন। কে কোন কিছু ঐতিহাসিক জিয়াউদ্দিন বরনির মতবাদকে সমর্থন করেছেন, আবার কিছু ঐতিহাসিক জিয়াউদ্দিন বরনির মত সুলতানি রাষ্ট্র সম্পর্কে এই মতবাদকে সমর্থন করেননি, মানে বিপক্ষে যুক্তি দেখিয়েছেন। তো সেই হিসাবে আমরা উভয় যুক্তিকেই তুলে ধরেই জিনিসটা ব্যাখ্যা করব। তাহলে জিয়াউদ্দিন বরনির মতের বিরুদ্ধে কিছু ঐতিহাসিক দেখিয়েছিলেন, যেমন ইতিহাসবিদ ছিলেন এল শ্রীবাস্তব, ডক্টর আর পি ত্রিপাঠি, ডক্টর ঈশ্বরী প্রসাদ, ডক্টর রমেশচন্দ্র মজুমদার, এই সমস্ত ইতিহাসবিদগণ জিয়াউদ্দিন বরনির মতের বিরুদ্ধে
ব্যাখ্যা প্রদান করেছেন এবং তাদের মতে এই সুলতানি রাষ্ট্র ব্যবস্থা ছিল ধর্মাশ্রয়ী বা পুরোহিততান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। অর্থাৎ তারা জিয়াউদ্দিন বরনির মতের বিরুদ্ধে কিছু যুক্তিও তুলে ধরেছেন যে সুলতানি রাষ্ট্র ব্যবস্থা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা ছিল না। তাহলে যে যুক্তিগুলো এখানে দেখানো হয়েছিল সেগুলি আমরা একটুখানি আলোচনা করি। তো প্রথম যে যুক্তিটা দেখানো হয়েছে যে খলিফার প্রতি আনুগত্য, যে সুলতানি রাষ্ট্র ব্যবস্থায় যে হযরত মুহাম্মদের মৃত্যুর পরবর্তীকালে মুসলিম জগতের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন খলিফা, এবং খলিফার শরীয়ত অনুসারে এই খলিফাই রাষ্ট্র শাসন করবেন। অতএব খলি আর সুলতান ছিলেন এই খলিফার অনুগত নায়েব মাত্র, এটা এখানে বলা হয়েছিল। এবং অনেক এই জন্য আমরা দেখে থাকি যে অনেক ভারতীয় সুলতান আমরা খলিফার অনুমোদন লাভ করতেও দেখেছি, যেমন 1229 খ্রিস্টাব্দে ইলতুতমিশ বাগদাদের খলিফার অনুমোদন লাভ করেছিলেন। অতএব এখানে আমরা দেখতে পাচ্ছি যে খলিফার প্রতি ভারতীয় সুলতানদের একটা আনুগত্য প্রকাশ পেয়েছে, এবং অনেকেই নিজেদেরকে খলিফার প্রতিনিধি বলে মনে করেছেন, অনেকেই নিজেদের রাজ্যে মুদ্রার খলিফার নাম বা ছবি খোদাই করেছেন। অর্থাৎ এগুলো খলিফার প্রতি আনুগত্য প্রকাশ করেছেন, সেদিক থেকে বলতে গেলে যে সুলতানি রাষ্ট্র ব্যবস্থা ধর্মাশ্রয়ী ছিল। দ্বিতীয় যে যুক্তি দেখানো হয়েছে যে উলেমা শ্রেণীর গুরুত্ব, সুলতানি ভারতীয় যে দিল্লি যে সুলতানি সেই দিল্লি সুলতানি শাসন ব্যবস্থায় উলেমা শ্রেণীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। উলেমা শ্রেণী শরীয়তের ব্যাখ্যাকর্তা হিসাবে এবং বিভিন্ন তাদের যে ব্যাখ্যা অনুসারে সুলতানগণ যে দেশ শাসন করবেন সেই সুলতানগণ তাদের শাসন ব্যবস্থা পরিচালনা করবেন এই শরীয়তের ব্যাখ্যা অনুসারে। অতএব সেই হিসাবে দেখা যায় যে উচ্চ পদগুলো এই উলেমা শ্রেণীর দ্বারাই ভর্তি করা হতো এবং উচ্চ পদে তাদের নিয়োগ করা হতো, এবং তারা যে ব্যাখ্যা প্রদান করতেন সেই ব্যাখ্যা অনুযায়ী আমরা দেখেছি যে দেশ পরিচালিত হতো। অতএব এদিক থেকেও সুলতানি শাসনকে ধর্মাশ্রয়ী বলা যায়। তৃতীয় যেটা যুক্তি দেখানো হয়েছে সেটা হচ্ছে শরীয়তের গুরুত্ব। শরীয়ত বলতে কী বোঝাচ্ছে না, যে ইসলামীয় যে ধর্মশাস্ত্র শরীয়তের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমাদের সুলতানি আমলে সামাজিক এবং রাজনৈতিক যে সমস্ত নিয়মগুলি তৈরি হয়েছিল সেগুলিতে শরীয়তের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এবং সেই নিয়মগুলো অনুসারেই দেশ পরিচালিত হতো। এমনকি শরীয়তের ভিত্তিতে উলেমা শ্রেণী সুলতানকে যে 12টি কর্তব্য পালন করতে বলেছিলেন সেই কর্তব্যগুলি অধিকাংশ সুলতানি সেটা পালন করেছিলেন, একমাত্র মোহাম্মদ বিন তুগলকের ক্ষেত্রে এটা ব্যতিক্রম হিসেবে লক্ষ্য করা যায়। তো সেখানে আলাউদ্দিন খলজিও নিজের আদর্শের ভিত্তিতে নয়, প্রয়োজনের ভিত্তিতেই তিনি ধর্মের বন্ধন থেকে রাষ্ট্রকে মুক্ত করতে চেয়েছিলেন। অতএব প্রয়োজনের খাতিরেই যেহেতু তিনি চেয়েছিলেন, অতএব এক্ষেত্রেও বলা যায় যে সুলতানি রাষ্ট্র ব্যবস্থা ধর্মাশ্রয়ী ছিল। এরপর যেটা যুক্তি দেখানো হয়েছে যে ইসলামী কর ব্যবস্থা, শরীয়তে যে ইসলামীয় কর ব্যবস্থা প্রচলিত ছিল সেটা বাস্তবেও প্রয়োগ করা হয়েছিল, যেমন জিজিয়া করের প্রবর্তন। ভারতীয় মুসলিম শাসন ব্যবস্থায় অমুসলিমদের জিজিয়া কর প্রদান করা হতো, এবং এই অমুসলিমরা জিম্মি নামে পরিচিত ছিল। এই টুকরো টুকরো শব্দগুলো তোমরা মনে রাখবে যে জিম্মি কাদের বলা হতো বা জিজিয়া কর কাদের ওপর আরোপ করা হয়েছিল। তাহলে মুসলিম শাসক ব্যবস্থায় অমুসলিমদের ওপরে জিজিয়া কর প্রদান করা হয়েছিল এবং এই জিজিয়া কর লাভ করা হতো। অতএব এদিক থেকেও বলা যায় যে এটা শরীয়তের যেহেতু কর ব্যবস্থা, অতএব এখানে ধর্মাশ্রয়ী শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। তাহলে এই যুক্তিগুলো দেখানো হয়েছিল জিয়াউদ্দিন বরনির মতের বিপক্ষে, এবং এখানে বলা হয়েছিল যে সুলতানি রাষ্ট্র ব্যবস্থা ছিল ধর্মাশ্রয়ী রাষ্ট্র ব্যবস্থা, যেখানে জিয়াউদ্দিন বরনি বলেছিলেন যে সুলতানি রাষ্ট্র ব্যবস্থা ছিল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা। তো এরপর আমরা যেটা দেখব যে জিয়াউদ্দিন বরনির মতের সপক্ষে কিছু ইতিহাসবিদ তাদের যুক্তি প্রদান করেছেন, যেমন তোমরা দেখো এখানে ডক্টর সতীশচন্দ্র, মোহাম্মদ হাবিব, মুজিব, হাবিবুল্লাহ, নিজামি প্রমুখ ইতিহাসবিদগণ জিয়াউদ্দিন বরনির মতের সপক্ষে কিছু বক্তব্য প্রদান করেছিলেন। এই সমস্ত ইতিহাসবিদ বলেছেন যে জিয়াউদ্দিন বরনি
যে রাষ্ট্র ব্যবস্থাকে যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা বলেছেন সেটা সঠিক, এবং এই মতের সপক্ষে কিছু কিছু উদাহরণও তুলে ধরা হয়েছে, যে যুক্তি তুলে ধরা হয়েছে। যেমন দেখো আছে যে পৃথক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় সুলতানি শাসন ব্যবস্থার ক্ষেত্রে, সেখানে শরীয়তের মানে যে ঐশ্বরিক শাসন বা শরীয়তের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা কিন্তু এখানে প্রদান করা হয়নি সেই শাসন ব্যবস্থার ক্ষেত্রে। অতএব শরীয়তের বিধান অনুসারে মুসলিম সম্প্রদায়ের জন্য পৃথক কোনো রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। দ্বিতীয় যে যুক্তি দেখানো হয়েছে যে খলিফার প্রতি আপাত আনুগত্য দেখানো হয়েছিল। ভারতীয় যে সুলতানি শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থায় সুলতানগণ বেশিরভাগই নিজেদের সামরিক যোগ্যতা এবং নিজেদের ক্ষমতার জোরেই সিংহাসন লাভ করেছিলেন, সেখানে খলিফার যে ভূমিকা সেটা বিশেষ ছিল না। আর কোনো কোনো সুলতান খলিফার স্বীকৃতি লাভ করেছিলেন এবং নিজেকে খলিফার প্রতিনিধি বলে মনে করলেও সেটা ছিল আপাতভাবেই প্রয়োজনের তাগিদে। মানে অনেকে বৃহত্তর যে মুসলিম জগতের যে সমর্থন পাওয়া যাবে এটা ভেবেই তারা খলিফার অনুমোদন লাভ করেছিলেন, এটা যুক্তি। আর যেটা হচ্ছে যে আরও যে যুক্তি দেখানো হয়েছে যে উলেমা শ্রেণীর সুলতান নির্ভরতা, মানে কোরআন ও শরীয়তি আইনের ব্যাখ্যাকর্তা হিসাবে যে উলেমা শ্রেণীর ভূমিকা ছিল, সেখানে সুলতানি রাষ্ট্রে উলেমা শ্রেণীর বিশেষ ভূমিকা ছিল না। আর বাস্তব ক্ষেত্রে অধিকাংশ সুলতানি নিজেদের প্রয়োজনেই রাষ্ট্রনীতিকে পরিচালনা করেছেন এবং তারা সুলতানের পরামর্শ বাস্তব ক্ষেত্রে সব সময় প্রয়োগ করেননি সেটা। আর যে যুক্তি দেখানো হয়েছে সেটা হচ্ছে যে শরীয়ত বহির্ভূত কিছু নির্দেশ বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছিল। যেমন শরীয়তে বলা হয়েছিল যে প্রাণদণ্ড, মুসলমানদের প্রাণদণ্ড দেওয়া যাবে না, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে অনেকেরই প্রাণদণ্ড দেওয়া হয়েছে। আর সুদ গ্রহণ, যেমন শরীয়ত অনুসারে যে কোনো ক্ষেত্রে সুদ গ্রহণের মানে কথা বলা হয়নি, মানে সুদ গ্রহণ করা যাবে না এটা বলা হয়েছিল, কিন্তু দেখো বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সেখানে বিভিন্ন সুদ গ্রহণ করা হয়েছে। আর এভাবেই আর জিজিয়া কর থেকে অব্যাহতি কিছু কিছু মানুষ পেয়েছেন, যেমন বৃদ্ধ, মহিলা, শিশু, এরা কিন্তু অমুসলমান হলেও তারা জিজিয়া থেকে অব্যাহতিও পেয়েছেন। অতএব এই সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শরীয়তের যে বিধান সেটা কিছুটা লঙ্ঘন করা হয়েছে। আর যেটা আছে যে সুলতানদের স্বাধীনতাও এখানে ছিল, আর হিন্দুদের গুরুত্ব দেয়া হয়েছে সুলতানি শাসন ব্যবস্থায়, যে হিন্দুদের বিভিন্ন উচ্চ পদে নিয়োগ করা হতো এবং সুলতান হিন্দুদের যে ঐতিহ্য সেটা বিভিন্ন সুলতান মেনে নিতেন এবং মেনে নিয়ে তাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন, তারা যেতেন। অতএব হিন্দুদের গুরুত্ব কিন্তু ছিল, অনেক হিন্দু সামন্ত রাজ্যের কথাও আমরা জানতে পেরেছি। তাহলে এখান থেকেই আমরা বলতে পারি যে ভারতবর্ষে যে সুলতানি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল সেটা কিন্তু ধর্ম মানে ধর্মনিরপেক্ষ ছিল, এটা আমরা বলতে পারি। আর বিশেষ করে যে হিন্দু প্রধান ভারতবর্ষে সুলতানরা উপলব্ধি করেছিলেন যে এত হিন্দু প্রধান ভারতবর্ষে তারা হিন্দুদের বিরোধিতা করে রাজ্যকে বেশি দিন টিকিয়ে রাখতে পারবেন না, অতএব সেক্ষেত্রেও বলা যায় যে সুলতানরা হিন্দুদের গুরুত্ব দিয়েই চলতেন। অতএব এই সমস্ত পক্ষে বিপক্ষে যুক্তির বিশ্লেষণ করেই বলা যায় যে সুলতানি যে রাষ্ট্র বাস্তবে যে সুলতানি রাষ্ট্র ব্যবস্থা সেক্ষেত্রে কিন্তু ধর্ম এবং রাষ্ট্রনীতি ওপরে ধর্ম কতটা প্রভাব বিস্তার করেছিল সেটা বোঝা যায়, এবং সেটা সুলতানের ব্যক্তিগত যোগ্যতার ওপরেই নির্ভর করতো যে ধর্ম কতটা প্রভাব বিস্তার করবে। অর্থাৎ বিভিন্ন সুলতান বারবার নিজের সুবিধা মতোই শরীয়তের ব্যাখ্যা করেছেন। যাই হোক, আমরা এভাবেই সুলতানি রাষ্ট্রের প্রকৃতি বিশ্লেষণ করে দেখাবো এবং এইভাবেই উত্তরটাকে সাজাবো এবং জিয়াউদ্দিন বরণীর মতের বিপক্ষে এবং সপক্ষে বিভিন্ন যুক্তিগুলোকে তুলে ধরবো।